সবাইকে স্বাগত জানাই সুকান্ত নিউজ ইউটিউব চ্যানেলে। ডিজিটাল ই রেশন কার্ড আপনি কীভাবে ডাউনলোড করবেন মাত্র দু মিনিটে নিজের স্মার্ট মোবাইলের মাধ্যমে। এবং আপনার যদি ছিঁড়ে যায় রেশন কার্ড বা রেশন কার্ড হারিয়ে গেছে, যে কোনো ক্যাটাগরির রেশন কার্ডটা হোক না কেন, আপনি এই রেশন কার্ডটি ডাউনলোড করে আপনাদের রেশন দোকানে যাবতীয় সুবিধা এবং পেয়ে যাবেন এবং যাবতীয় মালপত্র তুলতে পারবেন এবং এই রেশন কার্ড দিয়ে আপনার যদি হারিয়ে যায় বা ছিঁড়ে যায়। তো আপনাদের দেখাবো যে এই রেশন কার্ড কীভাবে আপনি ডাউনলোড করবেন নিজের স্মার্ট মোবাইলের মাধ্যমে। তো আপনাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অল করুন, তাতে গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, যে কোনো কুরুম ব্রাউজারে যদি যান কুরুম ব্রাউজারে যাবেন, কুরুম ব্রাউজারে গিয়ে মোবাইলের মাধ্যমে মোবাইলে গেলে দেখবেন কুরুম ব্রাউজার আছে, কুরুম ব্রাউজারে ক্লিক করবেন এবং তারা একটি ওয়েবসাইট খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে এসে আমি এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন কোনের দিকে ক্লিক করে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ করবেন foodgovernment.in বলে সার্চ করবে। সার্চ করলে এই যে ওয়েবসাইটে সার্চ করবে, সার্চ করলেই আরেকটি নতুন পেজ খুলে যাবে। এই নতুন পেজটি খুলে গেলে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস, এখানে একটি নতুন পেজ খুলে গেছে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট.in। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনি দেখতে পাবেন ই রেশন কার্ড মানে দেখতে পাচ্ছেন সার্ভিসের নিচের দিকে দেখতে পাবেন ই রেশন কার্ড। এই যে ই রেশন কার্ড দিয়ে আছে এখানে ক্লিক করবেন, আরেকটি নতুন পেজ খুলে যাবে। নতুন পেজ খুলে দেখতে দেখতে পাচ্ছেন এখানে হোয়াট ইজ এ ই রেশন কার্ড এবং হোয়ার আই বেসিক ই ফিচার অফ দি ই রেশন কার্ড, এই রেশন কার্ডের মাধ্যমে কী পাবেন কী সুবিধা পাবেন তাহলে বিস্তারিত লেখা আছে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেখতে পাচ্ছেন ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড। এই যে ক্লিক টু ডাউনলোড রেশন কার্ডে আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই আরেকটি পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করবেন, এখানে আপনাদের যে রেশন কার্ড যে ক্যাটাগরি রেশন কার্ডই হোক না কেন এখানে রেশন কার্ডের নাম্বারটি দেবেন, এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, তারপর এখানে ডাউনলোড সিলেক্ট করবেন, ডাউনলোড হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিয়েছি পদ্ধতিটা দেওয়া। আপনি এখানে রেশন কার্ডের যে রেশন কার্ড নাম্বারটি আছে সেই রেশন কার্ডের নাম্বারটি আমি আমার যে রেশন কার্ড নাম্বার আছে আমি দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই যে সিলেক্ট ইউর ক্যাটাগরি, এই সিলেক্টটা আপনার যে কোনো রেশন কার্ডের ক্যাটাগরি হোক না কেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, ডাউনলোড বলে অপশানটিকে ক্লিক করবেন, দেখবেন সিম্পলি আমার একটু ডাউনলোড হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন পিডিএফ শুদ্ধ খুলে গেল ডাউনলোডটি। এখানে দেখতে পাবেন এই যে ই রেশন কার্ডটি, দেখতে পাচ্ছেন ই রেশন কার্ডটি ডাউনলোড হয়ে গেল। এই রেশন কার্ডে যাবতীয় আপনি সুবিধা পেয়ে যাবেন ই রেশন কার্ড। এবং এরম তারা ভিডিও পাওয়ার তারে গুরুত্বপূর্ণ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করাবেন, পাশে বেলটা অবশ্যই অল করবেন, তাতে গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সর্বদা আপনি পেয়ে যাবেন। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি কীভাবে করবেন তা বিস্তারিত দেখিয়ে দিয়েছি। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলটা অবশ্যই অল করে রাখবেন।